হ্যাপি হোলি। হোলি উপলক্ষে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। কাল তো গেছে দোলযাত্রা, আজ কিন্তু হোলি। আজ পুরো ভারতবর্ষে এবং পশ্চিমবাংলার একটা বড় অংশ, বিশেষ করে উত্তরবঙ্গ এবং হুগলি শিল্পাঞ্চলের আশেপাশে কিছু বাঙালি এবং নন বেঙ্গলি ভাই বোনেরা কিন্তু তারা কিন্তু আজকের দিনে কিন্তু হোলি পালন করে। এই হোলি উপলক্ষে আমার খুব প্রিয় এক ভাইয়ের বাড়িতে এসেছি, রোশন ওর নাম। বেশ সকাল থেকেই আবির খেলছি, হোলি খেলছি, এবং তারপরে বিশেষ করে বিহার বা ইউপিতে হোলি খেলার পরে কি ধরনের খাওয়া দাওয়া হয় সেটা আজকে হবে, কি বলো রোশন? হ্যাঁ, মজা তো আয়গাই। তো চলো, খানে কো পাকওয়ান ভি মিলেগা। হ্যাঁ, তো চলুন দেখানো যাক আগে, দেখতে কেসা মস্তি আতা হ্যায়। আবির খেলে নিলাম, আর একটু খেলবো, তারপরে কিন্তু খাওয়া দাওয়ার জায়গায় যাবো। ভিডিওটা শেষ অবধি দেখতে ভুলবেন না। খাবার সব চলে এসেছে, আমি আর রোশন বসে আছি। তো রোশন, ক্যা বানা লিয়া ঘর মে? মাম্মি আর বহন সব ঘরওয়ালা মিলকে ক্যা ক্যা ইতনা কুছ বানা লিয়া? জো দিখ রহা হ্যায় ওহি বানা হ্যায়। বাপ রে বাপ, বহুত কুছ বানা হ্যায়। আচ্ছা রোশন, মুঝে জাননা হ্যায় পহলে কোন সা খানে কা ক্যা ক্যা নাম হ্যায়? হ্যাঁ, বানাতে হ্যায় ইয়ে হুয়া পুয়া, আর ইয়ে হুয়া বেগন কা ভাজা, মটন সালাদ, চিকেন ফ্রাইড রাইস, রসগোল্লা বা রসগোল্লা, পনির। তো রোশন, ফার্স্টে তোমরা কি দিয়ে খাওয়া স্টার্ট করো? ফার্স্টে তো আমরা লিট্টি সেখানে স্টার্ট করতে হ্যায় না। তো লিট্টি চলো স্টার্ট কিয়া যায়। তো আচ্ছা, তোমারা তো দিদি হ্যায় না, আমারে সাথ রোশন কা দিদি ভি হ্যায়। পূজা, পূজা তো আজ তো তুমি মুঝে হেল্প করবে বলেছে। আমি কিন্তু আজকে বাংলা হিন্দি দুটো মিলিয়ে মিশিয়ে বলবো, কারণ আমি অল্প হিন্দি জানি আর তার সাথে বাংলায় তো ভিডিও তো বলি, সুতরাং দুটো ভাষাতেই কিন্তু আমাদের চলবে। তো রোশন, স্টার্ট করি তাহলে। এটা কি দিয়ে তৈরি? সত্তু দিয়ে। ঠিক আছে, তো খাকে দেখতে হোক। ভেতরে দেখতে পাচ্ছি ছাতুর একটা পুর আছে। ফাটাফাটি খেতে যে কোনো লিট্টি, যদি কোনো এরকম বিহারি বাড়িতে বা নিজের মনে হয় তোমার বিহারি গেলে যেরকম ধরনের টেস্ট, সেটা কিন্তু এখানে পুরোপুরি আছে। লিট্টির ভিতরে যে ছাতুটা, ছাতুটা যে পুর হয়, পুরটা কিন্তু সত্যি লাজবাব। লিট্টি তো বহুত বড়িয়া খায়া, এখন এরপরে কি খাওয়াবে? ডাল পুরি, তার সাথে চিকেন। মেল তো মতলব ডেঞ্জার আ রহা হ্যায়। এই ধরনের চিকেন এটা কিন্তু আপনি কোনো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে পাবেন, এটা সত্যি ভারতে যে কোনো বাড়িতে গেলে, সেটা বাঙালি হোক নন বেঙ্গলি হোক, তাদের বাড়িতে গেলে এরকম ধরনের চিকেনটা আপনি পাবেন, যার মধ্যে স্নেহ ভালোবাসা অনেক কিছু থাকে, যার জন্য এত ভালো টেস্ট হয়। কেমন বলতে যোগ আমি রেস্টুরেন্ট নিয়ে নিন তাই। স্যার, মতো এইসব খানা খায়, আমরা পুয়া খাকে দেখতে কেসা লাগতে হয়। ওকে, আর পুয়া কিসকে সাথে খাতে? পুয়া আগে মন করে চিকেন কে সাথে খা সকতে হ্যায় ইয়া মটন কে ভি সাথে। ঠিক আছে, মটন সব খাকে দেখতে।
চাই যে পোয়া খাতে ওটা স্পেশালি তুমি লোক হোলিকে বাদে খাতে ওটা তুমি হোলিকে কিন্তু জরুর খানা হ্যায় বানতাই আর খানা হ্যায় খানা পড়তাই বাহ ঠিক হ্যায় আচ্ছা এই পোয়াটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা এটাকে বলি মাল পোয়া তার মানে ইসমে তো মিঠা তো জরুর হোগা হ্যাঁ এটা কেমন লাগা খানা স্যার দেখো এ তো মিঠা হ্যায় আর নরম হ্যায় বহুত আচ্ছা লাগ রাহা খানে মে আর সাথ মে বেশ ঝাল ঝাল সুপার লাগ রাহা খানে मटन क्या बना है इतना सॉफ्ट सुपर सुपर मटन ताशा पे मालपुआ इसको बांग्ला से क्या बोलते हैं जुमे खीर हिंदी में जम रहा है अच्छा तो सर अभी पुआ कैसा लगा आपको बढ़िया है सुपर टुपर साथ में मटन क्या बताए भाई तो इसके बाद तुम लोग क्या खाते हैं अच्छा इसके बाद हम लोग भुजिया खाते हैं भुजिया खा के देखते कैसा लगता है चलो भुजिया खाते हैं भुजिया भुजिया किससे बनते हैं नारकेल और सूजी हमारे बाड़ी तो किंतु माने भुजिया किंतु नामटा একটু আলাদা থাকে আর বাংলাতে কিন্তু এটা বলি আমরা সাধারণত চিল পিঠা আর চিমের মতো দেখতে হয় কিন্তু এটা এখানে বলে ভুজিয়া ওকে হাতে ওকে হাতে নারকেল আর সুজি এটা বেশ সুন্দর টেস্ট আছে হ্যাঁ না ব্রো ভুজিয়াটা আসছে মেনলি কিন্তু বিহারে যদি কোথাও হোলির দিন বা যে কোনো অকেশনে লাস্টে কিন্তু ভুজিয়াটা সবাই খায় তাই না সকালে হোক বা সন্ধ্যাবেলা হোক ভুজিয়াটা বিহারে খুব চলে রোশন ভুজিয়া তো বহুত বড়িয়া খায়া আপ উসকে বাদ ক্যা খায়া যায় উসকে বাদ আমরা ফ্রাইড রাইস খাতে হ্যায় আর সাথ মে বহুত কুছ হ্যায় ও সব খা কেতে হ্যায় আর দেখতে কেসা লাগতা হ্যায় साथ में सलाद बैगन भाजा है ना पकौड़ा ओके राशन अब खाना है फ्राइड राइस और साथ में दो बैगन भाजा पकौड़ा और सलाद और सलाद में साथ मिर्चा भी है और मटन मटन करी तो है ना এটা এক ক্লাস বললে হয়তো সত্যি কম বলা হবে ফাটাফাটি রসুন কেমন লাগলো বহুত আচ্ছা লাগলো আমার রসুন দেখুন ভাইয়া খাকে দেখতে বহুত বড়িয়া রসুন তুমি কি সবচেয়ে পছন্দ খাবে না ভাই দাদা বেন চিকেন বা আর আপ কো মুঝে চিকেন পছন্দ না মটন সবচেয়ে জ্যাদা আচ্ছা লাগে खाके तो मेरा पेरा पेट पूरा भर गया है सब कुछ तो खा चुके हैं हम लोग जो खास जो होली के त्यौहार में होता है वो रहा दही वाला दही वाला हाँ जो हमें खाना सजाने सहायता करेंगे और खाते हैं और देखते कैसा लगता है चलो देखते हैं दही বিহারি ভাই বোনরা বা ফ্যামিলি আছে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এই ধরনের খাবার কিন্তু খুব খায় আজকের দিনে কিন্তু পশ্চিমবাংলায় বিশেষ করে এই হুগলি শিল্পাঞ্চলের উভয় দিকে বা উত্তরবঙ্গে যেখানে যেখানে বিহারি বা উত্তরপ্রদেশের সম্প্রদায়ের মানুষেরা আছে তারা কিন্তু এই ধরনের খাবারগুলো কিন্তু খুব খায় আজকে কিন্তু আমি খুব নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে এরকম জায়গায় এসে খাওয়ার সুযোগ পাচ্ছি কেমন লাগে বহুত বড়িয়া রসম পুরা খালিয়া পুরা আজকাল যে লাঞ্চ সুপার হওয়া তো তুমি কেসে খায় সব ঠিকঠাক খায় মানে তো রিসার পিছিয়ে খায় আমি বিহার যখন আগে কলকাতা গিয়ে রসগোল্লা খাস जो लोग खाते हैं अभी देखो खाए नहीं खाते हैं और देखते हैं चलो खाते हैं ओके चलो कैसा लगा बहुत अच्छा और आपको कैसा लगा सुपर डुपर ही मैं तो बीच बीच में आ जा करूँगा ठीक है कम से कम ऐसा खाना मुझे तो मिलता नहीं है खाने के लिए जरूर आ जाऊँगा पूजा थैंक यू इतना कुछ
খালি খিলানি খেলেন। আচ্ছা ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। বিভিন্ন জায়গার বিভিন্ন কালচারের খাবার কিন্তু তুলে ধরারও কিন্তু চেষ্টা করব। সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজ আমি এই রসনের বাড়িতে এসেছিলাম এবং এখানে এসে বাংলায় বিহারি খাবার দাবার কিন্তু সেটা তুলে ধরার কিন্তু চেষ্টা করলাম। আর রসনের বাড়ি কিন্তু ব্যারাকপুরে, আমিও ব্যারাকপুরে নিবাসী, তাই আমরা একই সঙ্গে এই প্রোগ্রামটা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা সাপোর্ট করলে নতুন নতুন ভিডিও উপস্থাপনা করতে পারবেন। হ্যাঁ একটা কথা, রসান কিন্তু টিকটকও করে। রসান তোমার চ্যানেলটার নাম কি বলো টিকটকটা? রসান সিং 3421। ওকে, যারা টিকটক দেখতে ভালোবাসে তার রসান সিং এর টিকটক চ্যানেলে গিয়ে একটু অ্যাক্টিভিটিগুলো কিন্তু দেখতে পারে। থ্যাংক ইউ।